প্রত্যুপকার ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। আলী ইবনে আব্বাস নামে এক ব্যক্তি খলিফা মামুনের প্রিয় পাত্র ছিলেন। তিনি বলেছেন, আমি একদিন বিকেলে খলিফার কাছে বসে থাকা অবস্থায় দেখি হাত পা বাঁধা এক ব্যক্তিকে তার সামনে আনা হলো। খলিফা আমাকে হুকুম করলেন আমি যেন এই লোকটিকে নিজের বাড়িতে নিয়ে গিয়ে আটকে রেখে আগামীকাল খলিফার সামনে হাজির করি। ভাবসাব দেখে মনে হলো খলিফা লোকটির উপর বেশ রেগে আছেন, তো আমি লোকটিকে বাড়িতে এনে সাবধানে আটকে রাখলাম, কারণ যদি পালায় তাহলে খলিফা আমার 12টা বাজিয়ে দেবেন। কিছুক্ষণ পর আমি লোকটিকে জিজ্ঞেস করলাম, আপনার বাড়ি কোথায়? তিনি বললেন, দামেস্ক। দামেস্ক আমার জন্মস্থান, ওই শহরের যেখানে বড় মসজিদ আছে সেখানে আমি থাকি। আমি বললাম, দামেস্ক শহরের, বিশেষ করে যেখানে আপনার বাড়ি, সে জায়গার উপর সৃষ্টিকর্তা দয়া হোক, ওখানকার একজন লোক আমার প্রাণ বাঁচিয়েছিল। আমার এই কথা শুনে তিনি পুরো কাহিনী জানতে চাইলে আমি বলতে আরম্ভ করলাম, বহু বছর আগে দামেস্কের শাসনকর্তা পদচ্যুত হলে তার জায়গায় যিনি বসেন আমি তার সাথে সেখানে গিয়েছিলাম। পদচ্যুত শাসনকর্তা বহু সৈন্য নিয়ে আমাদের আক্রমণ করে বসলেন। আমি প্রাণ ভয়ে পালিয়ে এক সম্ভ্রান্ত লোকের বাড়িতে গিয়ে প্রবেশ করলাম এবং বাড়ির মালিকের কাছে কাতরভাবে প্রার্থনা করলাম, আপনি দয়া করে আমার প্রাণ রক্ষা করুন। আমার কাতর অনুনয় শুনে তার মনে দয়া হয় এবং আমি সেখানে নির্ভয়ে মাসখানেক আশ্রয় পাই। একদিন আশ্রয়দাতা বললেন, অনেক লোক বাগদাদ যাচ্ছে, দেশে ফেরার জন্য এর চেয়ে ভালো সুযোগ আপনি আর পাবেন না। আমি রাজি হলাম। আমার কাছে কোনো টাকা পয়সা ছিল না, লজ্জায় কিছু বলতেও পারলাম না। তিনি আমার ভাবভঙ্গি দেখে সেটা বুঝতে পারলেও কিছু বললেন না। যাবার দিন তিনি আমার জন্য যে সমস্ত ব্যবস্থা করে রেখেছিলেন তা দেখে আমি বিস্ময়ে হতবাক হয়ে যাই। আমার চড়ার জন্য একটা চমৎকার ঘোড়া সাজিয়ে রাখা হয়েছে, আরেকটা ঘোড়া রাখা হয়েছে খাদ্য সামগ্রী ও মালামাল নেওয়ার জন্য, তার উপর আবার আমার পরিচর্যা করার জন্য একজন চাকর পর্যন্ত দেয়া হয়েছে। যাওয়ার সময় আমার দয়ালু আশ্রয়দাতা আমার হাতে এক থলি স্বর্ণমুদ্রা দিয়ে যাত্রীদের কাছে নিয়ে গেলেন। তার চেনা জানা আত্মীয়দের সাথে আমার পরিচয় করিয়ে দিলেন, আপনার দেশে গিয়ে আমি এরকম উপকার পেয়েছিলাম, তাই পৃথিবীর যত জায়গা আছে তার মধ্যে ওই জায়গা আমার সবথেকে প্রিয়। দুঃখ ও আক্ষেপের সাথে বললাম, আমি এ পর্যন্ত সেই দয়াময় আশ্রয়দাতার কোনো সন্ধান পেলাম না, যদি তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশের কোনো সুযোগ পেতাম তাহলে মরার সময় আমার আর কোনো আফসোস থাকতো না। একথা শুনে লোকটি হেসে বললেন, আপনার মনের ইচ্ছা পূরণ হয়েছে, আপনি যার কথা বললেন আমি সেই ব্যক্তি, এই হতভাগাই একদিন আপনাকে তার বাড়িতে এক মাস আশ্রয় দিয়েছিল। তার এই কথা শুনে আমি চমকে উঠলাম। খুব মনোযোগ দিয়ে পরীক্ষা নিরীক্ষা করে তাকে চিনতে পারলাম। আহ্লাদে আনন্দিত হয়ে অশ্রুপূর্ণ চোখে তাকে জড়িয়ে ধরলাম, তার হাত পায়ের শেকল খুলে দিলাম এবং কোন দুর্ভাগ্যের কারণে তিনি খলিফার রাগের কারণ হলেন তা জানার জন্য আমার আর তর সই ছিল না। তখন তিনি বললেন, কিছু লোক হিংসার বশবর্তী হয়ে শত্রুতা করে খলিফার কাছে আমার নামে উল্টাপাল্টা অভিযোগ এনেছে, সেজন্য তার আদেশে হঠাৎ করে আমাকে বন্দি করে এখানে আনা হয়েছে। আসার সময় স্ত্রী সন্তানদেরও দেখার সুযোগ পাই নাই, বোধহয় আমার মৃত্যুদণ্ড হবে। অতএব আপনার কাছে আমার অনুরোধ, আপনি দয়া করে আমার পরিবারের কাছে আমার এই খবরটা পৌঁছে দেবেন, তাহলেই আমি যথেষ্ট উপকৃত হব। তার প্রার্থনা শুনে আমি বললাম, আরে না না, আপনি একবারের জন্য মরার চিন্তা করবেন না, আপনি এই মুহূর্ত থেকে স্বাধীন। এটা বলে তার হাতে এক থলি স্বর্ণমুদ্রা দিয়ে বললাম, আপনি এটা নিয়ে আপনার স্ত্রী সন্তানদের কাছে চলে যান, জানি যে আপনাকে ছেড়ে দিলে খলিফা আমার উপর ভীষণ রেগে যাবেন, কিন্তু তাতে যদি আপনার প্রাণ রক্ষা পায় তাহলে আমার মনে কোনো দুঃখ থাকবে না। আমার প্রস্তাব শুনে তিনি বললেন, আপনি যা বললেন তাতে আমি কিছুতেই রাজি হতে পারবো না, আমি এত নীচ ও স্বার্থপর না যে কিছুদিন আগে যার প্রাণ রক্ষা করেছি আজ নিজের প্রাণ বাঁচানোর জন্য তারই মৃত্যুর কারণ হব, তা কখনো হবে না। খলিফা যেন আমার প্রতি তার রাগ ঝেড়ে ফেলেন, আপনি সেই ব্যবস্থা করলেই আমি খুশি হব, যদি তা না পারেন তাতেও আমার দুঃখ থাকবে না। পরের দিন সকালে আমি খলিফার কাছে গিয়ে উপস্থিত হলাম। তিনি জিজ্ঞেস করলেন, লোকটি কোথায়, তাকে এনেছ? এই বলে তিনি জল্লাদকে ডেকে সব কিছু প্রস্তুত করতে আদেশ দিলেন। তখন আমি খলিফার পায়ে পড়ে বিনীতভাবে বললাম, ধর্মাবতার, ওই ব্যক্তির ব্যাপারে আমার কিছু কথা আছে, অনুমতি দিলে বলতে পারি। এই কথা শুনে খলিফার রাগে আগুন হয়ে গেলেন, বললেন, আমি শপথ করে বলছি যদি তুমি তাকে ছেড়ে দিয়ে থাকো তাহলে এক্ষুনি তোমার মৃত্যুদণ্ড হবে। তখন আমি বললাম, আপনি চাইলে এক্ষুনি তারও আমার মৃত্যুদণ্ড দিতে পারেন, তাতে আর সন্দেহ কী, কিন্তু আমি যা বলতে চাই তা যদি দয়া করে শুনতেন তাহলে কৃতজ্ঞ থাকব। এই কথা শুনে খলিফা রাগের সাথে বললেন, কী বলতে চাও বলো। তখন সে ব্যক্তি দামেশকে কীভাবে আমাকে আশ্রয় দিয়েছিলেন ও প্রাণ রক্ষা করেছিলেন এবং তাকে এখন ছেড়ে দিতে চাইলে আমি যে অবধারিতভাবে বিপদে পড়ব এজন্য কোনোভাবেই সম্মত হলেন না, এই দুই বিষয়ে খলিফার দৃষ্টি আকর্ষণ করে বললাম, ধর্মাবতার, যে ব্যক্তির স্বভাব চরিত্র এরকম, যিনি দয়াশীল, পরোপকারী, ন্যায়পরায়ণ ও সুবিবেচক, তিনি কোনোভাবেই খারাপ মানুষ হতে পারেন না। নিজ প্রকৃতির হিংসুক বদমাশেরা
অকারণ দোষারোপ করে তার সর্বনাশ করতে চাচ্ছে, নয়তো মৃত্যুদণ্ড হতে পারে এমন কাজ ইনি করতে পারেন বলে আমার বিশ্বাস হয় না। এক্ষেত্রে আপনার যেমন ইচ্ছে করুন। খলিফাও ছিলেন উঁচু মনের মানুষ। তিনি এই সকল কথা শুনে কিছুক্ষণ চুপ করে রইলেন, তারপর হাসি মুখে বললেন, সে ব্যক্তি যে এমন দয়াশীল ও ন্যায়পরায়ণ এটা জেনে আমি খুব আনন্দিত হলাম। তাকে মৃত্যুদণ্ড থেকে মুক্তি দিলাম, বলতে গেলে তোমার কারণেই তার প্রাণ রক্ষা পেল। এক্ষুনি তাকে এই খবর পৌঁছে দাও ও আমার কাছে নিয়ে আসো। এই কথা শুনে আমি আনন্দের সাগরে ভাসতে ভাসতে বাড়ি ফিরে তাকে, মানে বন্দিকে, খলিফার সামনে হাজির করলাম। তাকে দেখা মাত্র খলিফার চোখ আনন্দে নেচে উঠল। তিনি তাকে সাদর সম্ভাষণ করে বললেন, তুমি যে এমন প্রকৃতির লোক তা আমি আগে জানতাম না। বদমাশ লোকজনের কথা শুনে তোমাকে মৃত্যুদণ্ড দিতে বসেছিলাম, এখন ওর কাছে তোমার পরিচয় পেয়ে খুব খুশি হয়েছে। আমি অনুমতি দিচ্ছি, তুমি বাড়ি যাও। এই বলে খলিফা তাকে মহামূল্যবান পোশাক, সুসজ্জিত 10টি ঘোড়া, 10টি খচ্চর, 10টি উট উপহার দিলেন এবং দামেস্ক এর রাজপ্রতিনিধির নামে এক অনুরোধপত্র ও পথ খরচ হিসেবে প্রচুর টাকা পয়সা দিয়ে তাকে বিদায় করলেন।